আজ আমরা কথা বলবো এসবিআই এর এমন একটি স্কিমের ব্যাপারে যেখানে আপনারা সেভিংস অ্যাকাউন্ট থেকে 5 গুণ এবং এফডি থেকে 3 গুণ বেশি টাকা ইনকাম করতে পারবেন। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যে বেশিরভাগ লোকেরই কিন্তু এফডি বা সেভিংস অ্যাকাউন্টে টাকা রয়েছে। আর আপনারা জানেন যেভাবে দিন দিন ট্যাক্স বাড়ছে তাতে যদি আপনাদের 2 থেকে 3টা ইনকাম সোর্স না থাকে তবে কিন্তু বর্তমানে সারভাইভ করাটা খুবই কষ্টকর। যেখানে এসবিআই তে আপনারা 25 থেকে 30,000-50,000 লামসাম কিছু একটা অ্যামাউন্ট জমিয়ে আপনারা একটা ভালো রিটার্ন পেতে পারেন, তার জন্য আমরা এই ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি এসবিআই এর লামসাম প্ল্যান, যেখানে আপনারা 25,000-50,000-1,00,000 টাকা কামিয়ে রিটার্ন পেতে পারেন কোটি টাকা অবধি। আজকে এই ভিডিওর মাধ্যমে যেসব স্কিম নিয়ে আমরা আলোচনা করব তাদের মধ্যে কিছু কিছু স্কিম রয়েছে যারা কিন্তু 20% অবধি রিটার্ন দিয়েছে উইথ প্রুফ, এবং আমি কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে এরকম রিটার্ন পেতে পারেন এবং যারা করে রেখেছে তারা কিভাবে এত রিটার্ন পেয়েছে। দেখুন আজকে যে ভিডিওটা সেটা হলো কিন্তু লামসাম, যেখানে আপনারা 25, 50 বা 1,00,000-2,00,000 টাকা ইনভেস্ট করতে পারেন। এবং এছাড়াও কিন্তু আমরা আগেও একটা ভিডিও বানিয়ে রেখেছি, সেটা হলো এসআইপির ভিডিও, যেখানে কিন্তু সিস্টেমেটিক আপনাদেরকে টাকা জমা দিতে হবে। আপনারা এই ভিডিওটা দেখার পর সেই ভিডিওটাও কিন্তু দেখতে পারেন। যারা চান যে মাসে মাসে কিছু টাকা জমিয়ে লং টার্মে একটা ভালো রিটার্ন পেতে তাদের জন্য কিন্তু এসআইপি বেস্ট, এবং যারা চান যে না আমার কাছে আজকে কিছু টাকা আসলো আমি একটা জায়গায় ইনভেস্ট করতে চাই খরচা না করে, তাদের জন্য কিন্তু লামসাম সবচেয়ে ভালো কিন্তু বেস্ট প্ল্যান। আপনারা দেখছেন বিনিয়োগের খুঁটিনাটি চ্যানেল এবং আমি হলাম কৌশিক। চলুন শুরু করা যাক। সবার প্রথম হলো এসবিআই ইনফ্রাস্ট্রাকচার ফান্ড। আজকাল কিন্তু ইন্ডিয়াতে ইনফ্রাস্ট্রাকচারের একটা বুম এসেছে, রোড থেকে এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন থেকে বিল্ডিং, সব কিছুই কিন্তু দিন দিন বেড়েই চলেছে। এই ফান্ড আপনাদের টাকা সেই সব কোম্পানিতে ইনভেস্ট করবে যেসব কোম্পানি ইনফ্রাস্ট্রাকচারের কাজে নিযুক্ত থাকে। এক্সাম্পল লারসেন টার্বো, রিলায়েন্স, শ্রী সিমেন্ট লিমিটেড, আল্ট্রাটেক সিমেন্ট এইসব কোম্পানিতে ইনভেস্ট করছে। এই ফান্ড স্টার্ট হয়েছিল 2013 সালে। এই ফান্ডের টোটাল অ্যাসেট হলো 1,082 কোটি টাকা। এই ফান্ডে লামসাম অ্যামাউন্ট 5,000 টাকা থেকে আপনারা শুরু করতে পারেন এবং ম্যাক্সিমাম আপনারা যত ইচ্ছা তত টাকা এখানে জমা দিতে পারেন। চলুন এবার আমরা দেখে নিই এই ফান্ডে রিটার্ন। এসবিআই ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, দেখুন আমি আগেও বলেছি ভিডিওতে এখনও বলছি যে এর কিন্তু গ্রোথ অনেকটাই হাই, দিন দিন কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচারের গ্রোথ হচ্ছে এবং তার সাথে কিন্তু এই ফান্ডেরও গ্রোথ হচ্ছে। যদি আমরা 5 বছরের এই ফান্ডের রিটার্ন দেখি খুব একটা বেশি ছিল না, 17%, তবুও অনেক ভালো। 17% কোনো ফান্ডে আপনাকে কিন্তু বা কোনো প্ল্যান বা কোনো স্কিমই কিন্তু আপনাদেরকে এই রিটার্ন দেবে না। কিন্তু যদি লাস্ট 3 বছরের কথা বলি 32% রিটার্ন কিন্তু ইনক্রিজ হয়েছে, আর লাস্ট 1 বছরের কথা যদি আমরা বলি 29%, তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কতটা ইনক্রিজ কিন্তু হয়েছে লাস্ট 1 বছর থেকে। আর লাস্ট 6 মাসের কথা যদি আমরা বলি 21% কিন্তু রিটার্ন দিয়েছে এই ফান্ড। তাহলে আমরা যদি 5 বছরের হিসাব করি 17% দেখে নিব আমরা, যেটা এভারেজ রিটার্ন দিয়ে যাচ্ছে। আর লাস্ট 3 বছরে 32 আমরা এটা দেখবো না, আমরা দেখবো লাস্ট 1 বছরে 29 দিয়েছে, আমরা 25 দেখে নিব তাহলে আমরা কীরকম রিটার্ন পাবো। আমরা ধরে নিলাম যে আমরা 50,000 টাকা এই ফান্ডে নিবেশ করব, ঠিক আছে, এবং 17% আমরা গড় এবারে যে রিটার্ন দেখেছি তো আমরা 17%ই ধরে নিলাম, 30 বছরের টার্ম ধরে নিলাম। তাহলে কিন্তু আমরা যে ইনভেস্টমেন্ট করেছিলাম মাত্র 50,000 টাকা আর আমরা রিটার্ন পাচ্ছি কিন্তু 55,53,000 টাকা। এবার আপনারা অনেকেই বলবেন দাদা ওটা তো 5 বছরে দেখেছিলাম। চলুন না আমরা একটু 5 বছরেই দেখিনি। যদি 5 বছরের জন্য যদি আপনারা 50,000 টাকা ইনভেস্ট করেন আর 17% আমি দেখিয়ে দিয়েছি আপনাদের, তারপরও তো আপনারা কত টাকা রিটার্ন পাচ্ছেন দেখেছেন, 1,09,000 টাকা। এবার আপনি বলুন আপনাকে যদি আপনারা পোস্ট অফিস বা অন্যান্য স্কিমে যদি টাকা রাখেন, 9 বছরে আপনার টাকা ডবল হবে, 9 বছর 8-9 মাসে বা 4 মাসে এরকম জায়গায় আপনাদের টাকা ডবল হবে, এখানে 5 বছরে আপনার টাকা ডবল হয়েও তার থেকে বেশি দিচ্ছে। আর যদি 5 বছর বাড়িয়ে দিই, আমি ওখানে 9 বছর 8 মাস তো আমি এখানে 10 বছর যদি ধরি, তাহলে আপনারা নিজেরাই দেখুন আপনাদের 4 গুণ টাকা হয়ে যাচ্ছে। 50,000 টাকা ইনভেস্ট করলে আপনারা 2,40,000 টাকা পাচ্ছেন। তো ওই যে সরকারি স্কিমগুলো রয়েছে একটু যদি রিস্ক নেন এখানে কিন্তু রিটার্নটা আপনারা বেশি পাবেন ওই সব স্কিম থেকে। আর 17%, এবার যদি আমি এখানে 25 দেখাই 1 কোটি হওয়াটা কোনো বড় ব্যাপারই না, আমি আগেও বলেছি, তাহলে রিটার্ন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কত ভালো। চলুন না এবার আপনাকে একটু 1,00,000 দিয়ে দেখাই যে আপনাদেরকে কত টাকা আমরা রিটার্ন পেতে পারি। 17% আমি কমিয়ে দিলাম, চলুন এবার আমি ধরে নিচ্ছি আপনাদের জন্য একটা ধরুন 14%।
আমি একটা ধরে নিচ্ছি 14% রিটার্ন আমরা পাবো, একটা মিনিমাম ধরে নিলাম আমরা। আর এই 10 বছরটা আমরা করে নিচ্ছি 30 বছর, ধরলাম আপনারা 30 বছর বয়স থেকে রিটার্ন মানে জমানো শুরু করে দিয়েছেন বা এই 1 লাখ টাকা জমিয়েছেন কোনোভাবে, তাহলে আপনি যে রিটার্নটা পাবেন দেখুন 50,95,000 টাকা। তো এটাই বা কম কোথায়, 1 লক্ষ টাকা জমিয়ে যদি মিনিমাম 14% আপনারা রিটার্ন পান 30 বছরের টার্মে, সেখানেও আপনাদের রিটার্ন দাঁড়াচ্ছে 50,95,000, কোথায় কম, অনেক অনেক গুণ কিন্তু রিটার্ন আপনারা এখান থেকে ভালো পাচ্ছেন। এবার চলে আসি আমরা দ্বিতীয় ফান্ডে। দ্বিতীয় ফান্ডের নাম হলো SBI স্মল ক্যাপ ফান্ড। স্মল ক্যাপ ফান্ড হলো সেই ফান্ড যা আপনাদের টাকা স্মল ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করে। আর আপনারা সবাই জানেন যে স্মল কোম্পানির কিন্তু ফিউচার যদি ভালো হয় তাহলে রিটার্নও আপনারা অনেকটাই বেশি পাবেন। তাই সবার প্রথম এরা ইনভেস্ট করে Nifty 50 মানে দেশের সব থেকে ভালো 50টা কোম্পানিতে। এছাড়াও এরা ইনভেস্ট করে ব্লু স্টার AC কোম্পানিতে, লেমন ট্রি হোটেল যার সবচেয়ে বড় চেইন বিজনেস রয়েছে হোটেলতে, এছাড়াও রয়েছে L&T ইন্ডিয়াতে, এইসব কোম্পানিতে কিন্তু SBI স্মল ক্যাপ ইনভেস্ট করে থাকে, যাদের গ্রোথ অনেকটাই বেশি তাই রিটার্ন পাওয়ার সম্ভাবনাও অনেকটাই কিন্তু বেশি। এই ফান্ডকে স্টার্ট করা হয়েছিল 2012 সালে। এই ফান্ডের টোটাল অ্যাসেট হলো 18,624 কোটি টাকা। এই ফান্ডও মিনিমাম আপনারা ইনভেস্ট করতে পারবেন 5,000 টাকা থেকে এবং ম্যাক্সিমাম আপনারা যত ইচ্ছা তত টাকা ইনভেস্ট করতে পারবেন। এবার চলুন দেখি নি এই ফান্ডে রিটার্ন। SBI স্মল ক্যাপ ফান্ড, দেখুন স্মল ক্যাপে কিন্তু গ্রোথ অনেকটাই বেশি হয়, আমি কিন্তু বলেছি এবং আমি বারবার প্রতিটা ভিডিওতে বলি যে SBI বা যে কোনো স্মল ক্যাপে গ্রোথ ভালো হয়, যদি কোম্পানি ভালো চুজ করা যায় তবে গ্রোথও ভালো। যদি 5 বছরের রিটার্ন আমরা দেখি 20%-এর মতো দিয়েছে, লাস্ট 3 বছরে যদি রিটার্ন আমরা দেখি 37%, আমি আগেও বলেছি এখনও বলছি গ্রোথ কিন্তু অনেক ভালো, 37% রিটার্ন দিয়েছে। লাস্ট 1 বছরের কথা যদি বলি 21% কিন্তু রিটার্ন দিয়েছে SBI স্মল ক্যাপ ফান্ড। তাহলে আপনারা যদি চান SBI স্মল ক্যাপ ফান্ড কিন্তু ইনভেস্ট করতে পারেন, একটু রিস্ক রয়েছে কিন্তু রিটার্নটা অনেকটাই হাই পাওয়া যায়। চলুন এবার ক্যালকুলেটরের মাধ্যমে দেখে নিই। আর আমরা স্মল ক্যাপে আমরা যতটা রিটার্ন দেখেছি কত, 37%, আমি 37% ধরবো না, আমি যদি ধরি যে আমাদের 22-23-24 এরকম পার্সেন্ট যদি দেয়, আমি 25 ধরে নিলাম, তাহলে টাইম পিরিয়ড যদি 10 বছর হয় তাহলে আমরা কীরকম রিটার্ন পেতে পারি। দেখুন স্মল ক্যাপ ফান্ডে আমি আবারও বলছি গ্রোথ যদি ভালো হয় আপনারা রিটার্ন সব থেকে বেশি পাবেন। যদি আমরা 25,000 টাকা ইনভেস্ট করি 10 বছরের জন্য আর 25% রিটার্ন পাই তাহলে 2,34,000 হয়ে যাবে 25,000 টাকা মাত্র 10 বছরে। আর যদি ওটাই 20 বছর হয় তাহলে কিন্তু আপনাদের রিটার্নটাও কিন্তু ডবলের থেকে অনেক অনেক গুণ বেশি হয়ে যাবে 22 লক্ষ টাকা। তো আমি 25% জাস্ট একটা এক্সাম্পল নিলাম আপনাদেরকে বোঝানোর জন্য, 25% যে পাবিনি সেটা আমি বলছি না, আবারও বলছি 25%কে কমিয়ে আমরা 20% তো করতেই পারি কারণ স্মল ক্যাপে গ্রোথ ভালো যদি পাওয়া যায়। তাহলে 20 বছরে 25,000 টাকা রাখলে কিন্তু 10 লাখ টাকা আমরা পাবো। তো কম কোথায়, অনেকটাই কিন্তু বেশি রিটার্ন আমরা পাচ্ছি। এই যে 25,000টা যদি আমরা 50 করে দিই তাহলে আমরা কীরকম রিটার্ন পাবো, দেখুন যদি 50,000 টাকা আমরা ইনভেস্ট করি 20% রিটার্ন পাই 20 বছরে 20 লক্ষ টাকা পাবো। আর কম্পাউন্ডিং পাওয়ার দেখবেন, যদি আমরা এটাকে 30 বছর করে দিই আপনারা 1,31,00,000 টাকা পাবেন। তাহলে 1 কোটি টাকা পাওয়াটা খুব বড় ব্যাপার না, যদি ঠিকভাবে আপনারা নিবেশ করেন সব কিছু বুঝে শুনে ভালো ফান্ডে তাহলে কিন্তু 1 কোটি আপনারা অনায়াসেই পেয়ে যাবেন। এই ফান্ডের এক্সপেন্স রেশিও হলো 0.72। আর এই এক্সপেন্স রেশিওর ব্যাপারটা আমি ভিডিও লাস্টে আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং ট্যাক্সের ব্যাপারটাও আমি ভিডিও লাস্টে আপনাদেরকে বুঝিয়ে দেবো। এবার চলে আসি থার্ড, SBI ম্যাগনাম মিড ক্যাপ ফান্ড। এই ফান্ড আপনাদের টাকা মিড ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করে। এই ফান্ড ইনভেস্ট করে মিড ক্যাপ কোম্পানিতে যাদের ফান্ড সাইজ 5,000 কোটি টাকা থেকে 20,000 কোটি টাকার মধ্যেই থাকে এবং 5,000 কোটি টাকার নিচে যেসব ফান্ড থাকে তারা হলো স্মল ক্যাপ ফান্ড। এই ফান্ড ইনভেস্ট করে পেজ ইন্ডাস্ট্রি লিমিটেড, সিরিসাল লিমিটেড, সুন্দরাম ফাইন্যান্স লিমিটেড, থার্মেক্স লিমিটেড, এইসব কোম্পানিতে কিন্তু এই ফান্ড ইনভেস্ট করে থাকে। এই ফান্ডের অ্যাসেট সাইজ 11,132 কোটি টাকা। এই ফান্ডেও আপনারা মিনিমাম শুরু করতে পারেন 5,000 টাকা থেকে লামসাম এবং আপনারা চাইলে ম্যাক্সিমাম যত ইচ্ছা তত টাকা এই ফান্ডে ইনভেস্ট করতে পারেন। এই ফান্ডের এক্সপেন্স রেশিও 0.97%। এবার চলুন দেখে নিই এই ফান্ডে রিটার্ন, আপনারা কত টাকা ইনভেস্ট করলে আপনারা কত টাকা পেতে পারেন। SBI ম্যাগনাম মিড ক্যাপ ডাইরেক্ট প্ল্যান গ্রোথ, যদি আমরা দেখি যে এই প্ল্যানের 5 বছরের রিটার্ন তাহলে আপনারা দেখতেই পারছেন যে 5 বছরে এই প্ল্যান দিয়েছে 18.77%।
যদি আমরা দেখি তিন বছরে এই প্ল্যান রিটার্ন দিয়েছে 36% মতো। দেখতেই পাচ্ছেন যে রিটার্নটা কতটা হাই দিয়েছে। এবং লাস্ট ওয়ান ইয়ারের কথা যদি আমরা বলি তাহলে এই প্ল্যান রিটার্ন দিয়েছে 20%। এবং লাস্ট 6 মাসের কথাও যদি আমি বলি এই প্ল্যান রিটার্ন দিয়েছে 20.68%। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই প্ল্যান কিন্তু সবসময়ের জন্য ভালো রিটার্ন কিন্তু দিয়ে যাচ্ছে। আপনারা চাইলে SBI ম্যাগনাম মিড ক্যাপ ডাইরেক্ট প্ল্যানে আপনারা ইনভেস্ট করতে পারবেন। চলুন এবার দেখে নিই আমরা কত টাকা ইনভেস্ট করলে কত টাকা আমরা পেতে পারি। এবার আমরা দেখে নিই ক্যালকুলেটারের মাধ্যমে যে আমরা কত টাকা ইনভেস্ট করলে কত টাকা রিটার্ন পেতে পারি। দেখুন আমরা আগেই দেখিয়ে দিলাম এবারে যেই রিটার্নটা ম্যাগনাম প্ল্যান দিচ্ছিল সেটা হলো 18% এবং ম্যাক্সিমাম 36%। তো আমরা ম্যাক্সিমামে যাচ্ছি না, 18% যেটা আছে আমরা সেটা ধরবো, ঠিক আছে? যে কারণ আমরা জানি যে সবসময় ম্যাক্সিমামটা কিন্তু পাওয়া যায় না। আমরা ধরলাম যে 50,000 টাকা আমরা ইনভেস্ট করবো, আমাদের কাছে 50,000 টাকা আছে এবং 18% দিচ্ছে। যদি আমরা 50,000 টাকা 18% ইনভেস্ট করি 10 বছরের জন্য তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে 50,000 টাকাটা হয়ে যাবে 2,61,000, যেটা কিন্তু আপনাদেরকে 3 গুণের থেকেও বেশি। তো যদি আমরা এই 10 বছরেরটা যদি একটু বাড়িয়ে দিই টাইম বাড়িয়ে আমরা করে দিই 20 বছর, তাহলে কিন্তু আপনাদের রিটার্ন গিয়ে দাঁড়াবে 13,69,000। আর যদি আমরা এই রিটার্নটা মানে এই টাইম পিরিয়ডটাকে 30 বছর করে দিই আপনারা রিটার্ন পাবেন 71,68,000। তো শুধুমাত্র 50,000 টাকা ইনভেস্ট করে 18% যদি আপনারা পান, যেটা এভারেজ এই প্ল্যান দিয়েই যাচ্ছে, তাহলে কিন্তু আপনারা 71,00,000 টাকার মতন রিটার্ন পাবেন। এই 50 টাকা যদি আমি 1,00,000 করে দিই তাহলে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে 1,43,00,000 টাকা কিন্তু আপনারা রিটার্ন পাবেন। আমি কিন্তু আবারও বলছি সব সময় যে 18% পাবেন তা কিন্তু নয়, কোনো কোনো সময় এর চেয়ে বেশিও যেতে পারে, এর চেয়ে কমও হতে পারে। কোনো কোনো বছর বা কোনো কোনো মাসে আপনাদেরকে যখন এভারেজ বের করতে হবে, আপনারা 2-3 বছর যখন প্ল্যানটাকে রাখবেন নিজেদের পোর্টফোলিওতে, তখন গিয়ে আপনারা দেখবেন যে আপনাদের এভারেজ কত হচ্ছে, তখনই আপনারা একটা অ্যাকুরেট ক্যালকুলেশন করতে পারবেন। 2-3 মাস রাখলাম, দাদা খারাপ দিচ্ছে, 5% দিচ্ছে, 10% দিচ্ছে, ভালো না, তাহলে কিন্তু হবে না। কারণ 2-3 মাস 5%ও দিতে পারে, আবার এমনও হতে পারে 2-3 মাস 36%ও দিতে পারে, ওটার পরেই কিন্তু এভারেজ হয়। তো দেখতেই পাচ্ছেন যদি আমরা এখানে 1,00,000 বা 50,000 টাকা ইনভেস্ট করি আমরা কীরকম রিটার্ন পেতে পারি। দেখুন এই যে আমি যতগুলো ফান্ডের কথা বললাম সেই সব ফান্ডে যদি আপনারা ইনভেস্ট করেন কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে ট্যাক্সের তরফ থেকে, তো সেগুলো জেনে নেওয়াও কিন্তু আপনাদের খুব দরকার। যদি আপনারা এইসব ফান্ডে ইনভেস্ট করেন এবং ইনভেস্ট করার 1 বছর পূর্ণ হওয়ার আগে যদি আপনারা এইসব ফান্ড থেকে টাকা উইথড্র করান তাহলে কিন্তু আপনাদেরকে 15% ট্যাক্স গেইন দিতে হবে। 1 ইয়ার পর উইথড্র করলে আপনাদেরকে দিতে হবে 10%। এই 10% তখনই দিতে হবে যদি আপনাদের জমা রাশির উপর 1,00,000 টাকার উপর যদি আপনারা প্রফিট করেন এবং তারপর উইথড্র করেন, তাহলে কিন্তু আপনাদের কাছ থেকে 10% ট্যাক্স নেওয়া হবে। যদি আপনারা মনে করুন এবং আপনার ইন্টারেস্ট বা আপনাদের প্রফিট গিয়ে দাঁড়িয়েছে প্রায় 1,50,000 টাকা, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু যদি 1 বছর পরে উইথড্র করেন তাহলে কিন্তু আপনাদেরকে ট্যাক্স দিতে হবে না। যদি 1,00,000 টাকা লাগানোর পর আপনারা দেখছেন আপনারা রিটার্ন পাচ্ছেন 1,10,000 টাকা এক্সট্রা, মানে 2,10,000 টাকা রিটার্ন নিচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু তখন আপনাদেরকে 10% ট্যাক্স দিতে হবে। আশা করব এই ফান্ডগুলো নিয়ে আপনাদের মধ্যে আর কোনো কোশ্চেন নেই। যদি এরপরেও কোনো কোশ্চেন আপনাদের মধ্যে থাকে তো এই কমেন্ট বক্স ইউটিউবের সবসময় আপনাদের জন্য খোলাই রয়েছে। যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা বন্ধু বান্ধবদের এবং গুরুজনদের সাথে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।